ছাতার সাথে এরিয়া ভেক্টর কত অ্যাঙ্গেল করে? 90 ডিগ্রি। ছবিতে পরিষ্কার বোঝা যাচ্ছে খাতার সাথে এরিয়া ইলেকট্রিক ফিল্ড 90 ডিগ্রি করছে? তাহলে এরিয়ার সাথে ইলেকট্রিক ফিল্ড কত অ্যাঙ্গেল করবে? জিরো ডিগ্রি। কস জিরো কত হয়? তাহলে ই স্কোয়ার কস জিরো ওয়ান আর লেখা হয়নি। ক্লিয়ার? নিট 2010 এর কোশ্চেন পেরে গেলে আর দেব না, না পারলে অনেক কোশ্চেন দেব। পেরে গেলে আর দেব না, আর না পারলে কিন্তু অনেক কোশ্চেন দেব। নিট 2010 এর কোশ্চেন নিট করাচ্ছি না, বোর্ডসেরই অঙ্ক করাচ্ছি, কিন্তু এগুলো করতে হবে। চলো কে বলবে আমাকে? এগুলো হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, আর এটা হচ্ছে খাতাটা। খাতা বলো, এরিয়া বলো, যা ইচ্ছা। এই অ্যাঙ্গেলটা থিটা বলেছে। অপশন ফ্লাক্স কত হবে? ফ্লাক্স কত হবে? ফার্স্ট অপশন ই, আচ্ছা এর সাইড বলে দিয়েছে এল 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 এল, ই এল স্কোয়ার ফার্স্ট অপশন, সেকেন্ড অপশন ই এল স্কোয়ার কস স্কোয়ার থিটা, থার্ড অপশন ই এল স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, সরি 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 কস থিটা সাইন থিটা, লাস্ট অপশন জিরো। ভেবে চিনতে তাড়াহুড়ো করো না, ভেবে চিনতে টাইম নাও, ফিল করো। স্যার অপশন বি জিরো, ফিল করো। অপশন ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটাতে টিক মারে সেটা হচ্ছে এটা। ফিল কর, আমি বলবো না, তোমরাই বলবে। চলো আমি ফিল করার জন্য আগে ছবি দেখাই। একদম ঠিক বলেছো, আগে ছবি দেখাই। বলো এখানে যে ছবিটা আছে এরিয়া, বলো ঠিক ধরেছি কিনা, এরকম আছে? আর আর ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড এইভাবে আছে, দেখতে পাচ্ছ? বলো আমাকে এরিয়া ভেক্টর কোন দিকে হবে? এরিয়া ভেক্টর এদিকে, ইলেকট্রিক ফিল্ড এইদিকে। প্লেন ভাবো, প্লেন ভাবো, এটা এই প্লেনে আর ইলেকট্রিক ফিল্ড এই প্লেনে, অ্যাঙ্গেল কত? 90। ফিল করো ইচ্ছা করে। আরে বাবা এরকম দেওয়া যায়? এরকম বললাম না এক্ষুনি একটা অঙ্ক, এরকম দেওয়া যায়? এরকম দেওয়া একই জিনিস, ও তো এর মধ্যে ইচ্ছা করে অ্যাঙ্গেল ঘুরিয়েছে, বাট ওটা তো সেম প্লেনে আছে। এটা তো 90 ডিগ্রি, এরিয়া ভেক্টর তো এই প্লেনে আছে, প্লেনটাই তো চেঞ্জ হয়ে গেছে কি রে? তাহলে অ্যাঙ্গেল কত? কস 90 কত হয়? তাহলে এটা ভুল। কোনটা কারেক্ট? অপশন বি, দিস ইজ দ্য কারেক্ট অপশন। ক্লিয়ার সবার? চলো নেক্সট, সরি নেক্সট যেটা দিচ্ছি এটা থেকে সুন্দর একটা কোশ্চেন আমরা পরে পড়াবো, বাট এখন একটু এগিয়ে রাখছি। খুব সুন্দর কোশ্চেন আছে, এনসিইআরটি তে করা আছে, করবো আমরা সেই কোশ্চেন। সিবিএসসি এর এক বছর এটা ইয়ারে এসেছিল। কঠিন হটস বলে, তোমরা শুনেছো হয়তো, হায়ার অর্ডার থিংকিং স্কিম, তার আন্ডারে এটাকে ফেলা হয়। বাট রেডি করছি এখন, অঙ্ক একটু বাদে করব। কি বলছে? এরকম একটা কি
কিউব দেওয়া আছে, এক্ষুনি এঁকেছিলাম কিউব। ক্লিয়ার সবার? দিয়ে বলেছে ইলেকট্রিক ফিল্ডের ইলেকট্রিক ফিল্ড বলে দিয়েছে ই নট আই ক্যাপ, এটা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বলেছে। ক্লিয়ার? বলো কটা সারফেস? ছটা। আচ্ছা বলে দেওয়া আছে এর কিউবের প্রত্যেকের সাইডের লেন্থ হচ্ছে এ। আমি একটা একটা করে সারফেসের নাম দেব, তোমরা আমাকে বলবে সেই সারফেস দিয়ে ফ্লাক্স কত হবে। ভেবেচিন্তে উত্তর দেবে, একটু কঠিন হতে চলেছে। সেই সারফেস থেকে বাট তোমরা পারবে, সেই সারফেস থেকে ফ্লাক্স কত হবে। করি? আচ্ছা আই ক্যাপ মানে কোন ডাইরেকশন ইলেকট্রিক ফিল্ড? এদিকে ইলেকট্রিক ফিল্ড। ক্লিয়ার? চাইলে দেখিয়ে দিলাম, আমি সুবিধা হবে। আমি আর ভেতর দিয়ে টানলাম না, বাইরে দিয়ে টানলাম, এর ভেতরেও আছে, আমি আর টানিনি, নয়তো এর মধ্যেই তো নাম দেবো, ছবিটা ভালো হবে না দেখতে। চলো এক এক করে বলো। দেখতে পাচ্ছ এর সামনে একটা সারফেস আছে, বলো এটাকে এক নম্বর নাম দিলাম, বলো এটা দিয়ে কত হবে ফ্লাক্স? ভেরি গুড, ভেরি গুড। এক নম্বর দিয়ে ফ্লাক্স জিরো হবে। সবার ক্লিয়ার? কেন? এটা এরকম আছে, এর এরিয়া কোন দিকে হবে? এদিকে। আর ইলেকট্রিক ফিল্ড কোন প্লেনে? এই প্লেনে। তো সবসময় অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি না? এক নম্বরে যদি জিরো হয়, এর পেছনে যেটা আছে দু নম্বরে কত হবে? ক্লিয়ার? গুড, দু নম্বরেও জিরো হবে। বুঝলাম না তো, বোঝাতে কঠিন হবে। এই সারফেসটা দেখতে পাচ্ছ তিন নম্বর নাকি? বলো তিন নম্বরে কত হবে? তিন নম্বর ভেরি গুড, এদিকেই হবে ডাইরেকশন, তার মানে একই দিকে, তাই তো? তাহলে একই দিকে হলে অ্যাঙ্গেল জিরো হবে নাকি? তাহলে হবে ই নট এ স্কোয়ার, এরিয়া এ, এরিয়া হলে কি হবে? এটা এ, এটা এ, তাহলে একটা সারফেসের এরিয়া এ স্কোয়ার। ক্লিয়ার? এবার কঠিন হতে চলেছে, দেখি কে বলবে। এর উল্টো দিকে একটা সারফেস আছে, চার নম্বর, দেখতে পাচ্ছ? বলো চার নম্বরে কত হবে? ভেরি গুড, এই তো শিখে গেছে, সুন্দর। মাইনাস না, মাইনাস এখন দেবো না, পরে দেবো। ই নট এ স্কোয়ার। আচ্ছা এর এরিয়া কোন দিকে হবে? এদিকে হবে, ইলেকট্রিক ফিল্ড এদিকে, এরিয়া এদিকে, অ্যাঙ্গেলটা কত? কস 180 ভ্যালু কত হয়? মাইনাস ওয়ান, তাহলে হবে মাইনাস ই নট এ স্কোয়ার। ক্লিয়ার? মজাদার ব্যাপার, ফ্লাক্স কি কোয়ান্টিটি? স্কেলার না ভেক্টর? স্কেলার। কিন্তু তবুও ফ্লাক্স ক্যান বি পজিটিভ, পজিটিভ তাই তো, অ্যাজ ওয়েল অ্যাজ নেগেটিভ। ফ্লাক্স পজিটিভ মিন্স, লিখে রাখবে ফ্লাক্স পজিটিভ মিন্স ইলেকট্রিক ফ্লাক্স, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স আর লাইন্স অফ ফোর্স আর আউটওয়ার্ডস। ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স কি? আউটওয়ার্ডস, আউটওয়ার্ডস। নাম্বার থ্রি, ফ্লাক্স নেগেটিভ মিন্স, বলো তোমরা এবার লিখতে পারবে আশা করি, আমি আর লিখছি না, বলো ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স ইনওয়ার্ডস। ক্লিয়ার? চলো তো শিখে গেছো মোটামুটি,
ফ্লাক্স স্কেলার কোয়ান্টিটি, তবুও ফ্লাক্স পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, তার মিনিং কি সেটাও আলাদা করে দেখানো হয়েছে। ক্লিয়ার সবার? চলো, এই যে সারফেসটা তোমার সামনে আঁকা আছে, এটা কি সারফেস? ক্লোজড সারফেস না ওপেন সারফেস? ক্লোজড সারফেস, মুছে দিলাম। এবার যেটা আমরা শিখব, যার জন্য এত কিছু কাণ্ড কারখানা করা, এবার যেটা আমরা শিখব। আচ্ছা, তার আগে একটা অঙ্ক করে ফেলি। চলো, এইটুকুনি যা শিখিয়েছি তা থেকে সুন্দর অঙ্ক হবে। চলো করি, লেখো তোমাদের ইয়ারের কোশ্চেন, সিবিএসসি, আইএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সব বোর্ডের ইয়ারের কোশ্চেন এটা, যেটা আমি দিতে চলেছি। সবাই টেস্ট পেপার করো, বইয়ে যে কোনো বই করো, তাতে এক্সারসাইজে এই অঙ্কটা পাবেই, ডেটা মিলবে না, সেম টাইম। কি বলেছে? ইলেকট্রিক ফিল্ড বলে দিয়েছে 6i cap + 3j cap + 4k cap। ক্যালকুলেট দ্য ইলেকট্রিক ফ্লাক্স, ক্যালকুলেট দ্য ইলেকট্রিক ফ্লাক্স থ্রু আ সারফেস, অফ এরিয়া 20 ইউনিটস ইন ওয়াই জেড প্লেন। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এবং প্রচুর স্টুডেন্ট এটা পারে না, খুব সহজ অঙ্ক। এই অঙ্ক যেন ভুল না হয়, লিখে ফেলো, করবো। দেখা হচ্ছে সবার? চলো করি। ফ্লাক্সের ফর্মুলা আমরা কি জানি, কি পড়েছি এখনো পর্যন্ত? ফ্লাক্সের ফর্মুলা পড়েছি ই ডট এ, নাকি? আচ্ছা, ভালো করে শুনবে, ভালো করে শুনবে, ই ডট এ। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড কি ভেক্টর ফর্মে দেওয়া আছে? কত দেওয়া আছে? 6i cap + 3j cap + 4k cap। আমরা ক্লাস 11 এ ডট প্রোডাক্ট করা শিখেছি, ডট। এরিয়া কি ভেক্টর ফর্মে দেওয়া আছে? কিভাবে দেওয়া আছে দেখতে পাচ্ছি না তো? 20 ইউনিটস ইন ওয়াই জেড প্লেন আজকেই শিখিয়েছি। কোন প্লেনে আছে? ওয়াই জেড। তাহলে তার ভেক্টরের ডাইরেকশন কি হবে? ভেরি গুড, হয় প্লাস আই ক্যাপ মাইনাস আই ক্যাপ, কিছু না বললে স্যার কি বলেছে কোনটা ধরতে? প্লাস আই ক্যাপ। তাহলে ভেক্টর এরিয়া ভেক্টর হচ্ছে 20i cap। অঙ্ক শেষ, আর কিচ্ছু নেই। বলো সবার ক্লিয়ার কিনা? আমরা ডট প্রোডাক্ট জারি করা কি, আই ক্যাপের সামনে যেটা আছে আর এখানে আই ক্যাপের সামনে যেটা আছে সেটা সিম্পলি মাল্টিপ্লাই হয়ে যায়, বাকিরা জিরো হয়ে যায়, তাই তো? তাহলে অ্যানসার কি হবে? 120। আবার আই ক্যাপ থাকবে নাকি? ফ্লাক্স কি স্কেলার তো, আই ক্যাপ ডট আই ক্যাপ কত? 1 তো, তাহলে 120 ইউনিট লিখবে। কেন? এখানে দেখো 20 ইউনিটস লেখা আছে, তাই না? 120 ইউনিটস। ক্লিয়ার? এরকম একটা অঙ্ক দেবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা, এটা যদি ওয়াই জেড প্লেন না দিয়ে যদি অন্য প্লেন দিত, ধরো এক্স ওয়াই প্লেন দিত, তাহলে কি হতো বলো তো? করে দাও, এটা এক্স ওয়াই প্লেন বললো, তাহলে কি হতো? 20 k cap। তাহলে অ্যানসার কি হতো? 80 ইউনিটস। আর ভুল হবে এই অঙ্ক কোনোদিনও?
মনে রেখো এইভাবে কোশ্চেন থাকবে, খুব ফেমাস অঙ্ক করিয়ে দিলাম। চলো এতক্ষণ ধরে যেখানে ছিলাম এবার আমরা যেখানে যাব তার নাম, নাম তার নাম গসস ল, কি ল? গসস ল বা গস ল কেউ কেউ বলে। এই গস ল নিয়ে প্রচুর, এই গস ল নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি আছে। কন্ট্রোভার্সি মানে কি? কন্ট্রোভার্সি মানে হচ্ছে প্রথম কথা তোমাদের বইয়ের মধ্যে দেখবে, অনেক বইতে লেখা আছে, সব বই নয়, অনেক বইতে লেখা আছে কন্ডিশন টু অ্যাপ্লাই গসস ল। কি লেখা আছে? সরি, কন্ডিশন টু অ্যাপ্লাই গসস ল। প্রথম কথা বলছি, ভালো করে শুনবে এই কথাগুলো, মজাদার ব্যাপার, গস ল সব ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়। কি গস ল? সব ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়, কিন্তু কেন আমরা গসস লটা শিখবো, তাই না? আচ্ছা, তো গসস ল কেন শিখবো? সব কিছু, এভরিথিং, সব তোমার সামনে থাকবে, অঙ্ক করাবো, করানোর পর কোনো অঙ্ক আটকাবে না। আমার একই কথা, আমার, আমি যত অবধি পড়িয়ে এসেছি তার মধ্যে বইয়ের কোনো অঙ্ক আটকাতে পারে না, রেয়ার একটা দুটো অঙ্ক আটকাতে পারে, বাকি ম্যাক্সিমাম জায়গা করানো। চলো এবার আগে গস ল শিখি কি বলেছে, তারপর তা নিয়ে সব কিছু বোঝাবো। চলো গস ল কি বলেছে আমি লিখে নাও। বলছে দ্য মেট, পরীক্ষায় দেবে লিখতে, রাইট ডাউন গসস ল লিখতে দেবে, দ্য মেট ইলেকট্রিক ফ্লাক্স। তোমরা কি ফ্লাক্স পড়ে এসছো? দ্য নেট ইলেকট্রিক ফ্লাক্স থ্রু আ ক্লোজড সারফেস। তোমরা কি ক্লোজড সারফেস পড়ে এসছো? ইজ ওয়ান বাই এপসাইলন নট। তোমরা এপসাইলন নট পড়ে এসছো? পারমিটিভিটি, পারমিটিভিটি, 1 by epsilon naught times the net charge, the net charge enclosed by the surface. সব বোঝাবো, কিচ্ছু চিন্তা করো না, সব বোঝাবো। By the surface. So this is called Gauss's law. লিখে নেবে, সবাই লিখে নেবে, তারপর বোঝানো শুরু করব। লেখা হয়েছে? হ্যাঁ স্যার। বলি। দেখ, দেখ, ভালো করে শুনবি। The net electric flux through a closed surface, through a closed surface is 1 by epsilon naught times the net charge enclosed by the surface. মানে আচ্ছা, তার আগে প্রথম ইম্পর্টেন্ট কথা, তোমরা স্টেটমেন্ট পড়েছো এখানে না, স্টেটমেন্ট থেকে পুরো জিনিস বোঝা যায় না, অনেক কিছু জিনিস আছে যেগুলো আমরা অঙ্ক করার মাধ্যমে শিখব। প্রথম আমার ইম্পর্টেন্ট কথা, বলো গস ল কেন ইউজ করা হয়, কি ফাইন্ড আউট করার জন্য ইউজ করা হয়? গসস ল ইউজ টু ফাইন্ড, বলো পড়ে যাও, ইলেকট্রিক ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স, তাই তো নাকি? সবার ক্লিয়ার? না, বললাম না গস ল সোজা ন, সোজা সোজা মানে কন্ট্রোভার্সিয়াল আর কি, না গসস ল ইউজ টু ফাইন্ড ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। এসব কি বলছেন স্যার, ধৈর্য ধরো, সব বোঝাবো, সব বোঝাবো। হ্যাঁ ঠিক করছি, হ্যাঁ ঠিক করছি, ঠিক করছি। আমার এখানে
এবার ঠিক আছে চলো ইন্টিগ্রেশনে ওই গোলটা দেওয়া মানে কি তার জন্য ফর্মুলা ফর্মুলা সব চেঞ্জ হয়ে যায় তো কি বলছিস রে সত্যিকারে তাহলে বলো এই ফ্লাক্সের জায়গায় এটা লিখতে পারি আমরা না এগুলোকে কি বলি জানিস তো এগুলোকে বলি গয়নাগাটি পড়ানো গোল মানে ক্লোজ এ মানে সারফেস এর উপর কাজ হবে কোন কোন বই এটাকে কি করে জানিস দেখে নে সব দেখিয়ে দেবো আচ্ছা এই হলো পারফেক্ট ফর্ম বোঝা গেছে আমি কেন গ্যাপ দিয়েছিলাম এটা হলো অ্যাকচুয়াল ফর্ম আচ্ছা কোন কোন বই কি করে শুনে নে তোরা পাবি তোরা যে বই ফলো করিস তাদের মধ্যেই কোন বই করেছে আমি সব বলে দিলাম এরকম করে কিছু যায় আসে না এরিয়াকে এস দিয়ে ডিনোট করেছে এস মানে সারফেস একই ব্যাপার হবে বলো সবার ক্লিয়ার কিনা আমি এ করি বল এবারে বল এবারে আলটিমেটলি কি বার হবে ইলেকট্রিক ফিল্ড ইনটেনসিটি তাহলে গস ল দিয়ে কি বার করা যায় কিন্তু গস ল দেখতে কি রকম কি বলে দা নেট ইলেকট্রিক ফ্লাক্স অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফ্লাক্স কাকে রিপ্রেজেন্ট করে ইলেকট্রিক ফিল্ড ইনটেনসিটি কে ওটাই ফান্ডামেন্টাল কনসেপ্ট বল বুঝলি কিনা খুব খুব কোশ্চেনটা দেয় খুব কোশ্চেনটা দেয় বলে গস ল ইউজ করে কি ফাইন্ড আউট করি ম্যাক্সিমাম স্টুডেন্ট বলে ফ্লাক্স ফাইন্ড আউট করি না গস ল ইউজ করে আমরা কি ফাইন্ড আউট করি ইলেকট্রিক ফিল্ড ইনটেনসিটি ক্লিয়ার এবার ভালো করে শুনবি আরো ভালো ভালো কথা বলবো শুনবি আচ্ছা স্যার কেন গস ল ইউজ করে ইলেকট্রিক ফিল্ড ইনটেনসিটি এইভাবে কেন বার করছেন কেন কি করার দরকার আচ্ছা তার আগে আরেকটা কথা বলি তার আগে আরেকটা কথা বলি ভালো করে শোন তার আগে আরেকটা কথা বলি এটা খুব ইম্পর্টেন্ট কথা বলছি এটা সিবিএসসি এর এক বছর বোর্ডস এ এসেছিল চিন্তা নেই আমি সেই কোশ্চেনও পড়াবো বাট তার আগে রেডি করিয়ে রাখছি মনে করছে যেমন আমি এরিয়া ভেক্টরে রেডি করিয়ে রেখেছিলাম 20 ইউনিট অফ ওয়াই জেড প্লেন মানে কি আগে বুঝিয়েছিলাম তারপর অঙ্ক কিভাবে হয় জয়েন করে দিলাম এখানেও তাই করছি ভালো করে শুনবি আচ্ছা গস ল তে একটা বিরাট বড় অ্যাপ্রক্সিমেশন আছে অ্যাপ্রক্সিমেশন না অ্যাসাম্পশন আছে যেটা কার মধ্যে করা হয়েছে ইয়ারে তুই কি জানিস তোরা জানিস আশা করি পড়ে এসেছিস এয়ার ছাড়া অন্য মিডিয়াম হতে পারে তো ধর অন্য মিডিয়াম হলো ধর অন্য মিডিয়াম হলো কোন মিডিয়াম হলো অয়েল অয়েল ক্লিয়ার বলে দেবে পরীক্ষায় অয়েলের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে কে মনে করছে আচ্ছা তোরা কে এর ক্ষেত্রে ফর্মুলা করেছিলিস কে এর ক্ষেত্রে ফর্মুলা করেছিলিস এপসাইলন বাই এপসাইলন নট তাহলে বল যদি অয়েল হয় তখন এপসাইলন নট বসাবি না এপসাইলন অয়েল বসাবি বল এপসাইলন অয়েল বসাবি বলছেন না এইভাবে পড়ো না ঠিক বলছো ঠিক বলছো বলছে না এইভাবে করো না এইভাবে করো ঠিকই বলেছো এপসাইলন অয়েল বসাবো এপসাইলন অয়েল কত হয় তাহলে বলছে বসাও কি এপসাইলন না বলো ক্লিয়ার কি না খুব কম বইতে
এই কনসেপ্টটা দেওয়া আছে যেখানে বলা আছে যে যদি অয়েল মানে অন্য মিডিয়াম হয়, অয়েল তো আমি এক্সাম্পলের জন্য বললাম, অন্য কোন মিডিয়াম হলে কিচ্ছু হবে না, কেটা ডিনোমিনেটরে মাল্টিপ্লাই হবে। কে মানে কি? ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। কে মানে কিন্তু 1/4 পাই এপসাইলন নট নয়, কে মানে কি? ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। সিম্পলি একটা কে তলায় মাল্টিপ্লাই করে দাও, বাকি জিনিস সব হয়ে যাবে। ক্লিয়ার? চলো, এটা একটা কিন্তু সুন্দর কোশ্চেন। আচ্ছা মুছে দিলাম, হয়ে গেছে সবার? এবার মেন কথা শুনবে, ভালো করে শুনবে, অনেক পরীক্ষার কোশ্চেন আসে এখান থেকে, শুনবে। আচ্ছা আচ্ছা, আমরা আমাকে বলো, আমরা এরকম করেছিলাম একটা পয়েন্ট চার্জ কিউ, তার জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করার ফর্মুলা কত? 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার করেছিলাম। আচ্ছা এরকম করেছিলাম, এখানে একটা মাইনাস কিউ চার্জ, এখানে একটা প্লাস কিউ চার্জ, এখানে ইলেকট্রিক ফিল্ড কত? আরে ডাইপোলের জন্য এন্ড অন পজিশন করেছিলাম, ব্রড সাইড অন করেছিলাম, এট এনি পজিশন ও করেছিলাম, মনে পড়ছে? কোশ্চেন হচ্ছে তাহলে স্যার গস ল শিখবো কেন, এ তো আমরা আগেই করে এসেছি, কি লাভ হবে? ইলেকট্রিক ফিল্ড তো আমরা আগেও বার করেছি, তাহলে গস ল দিয়ে আমার লাভটা কি হবে? ভালো করে শুনবি, ভালো করে শুনবি, গস ল এই যে ডিরাইভেশন গুলো এগুলোকে আরো ছোট করে দেয়। কি করে দেয়? ছোট করে দেয়, মুখে মুখে করে দেয়। মানে একটা সহজ এক্সাম্পল বলছি, সহজ এক্সাম্পল বলছি, খাওয়ার কটা টেকনিক হয়, আমরা খাই যে কটা টেকনিকে খেতে পারি। নাম্বার ওয়ান, ভালো করে শুনবো, অনেকগুলো টেকনিক হতে পারে, আমি সহজ দুটো বলছি। নাম্বার ওয়ান, হাত দিয়ে খাই আমরা, আর নাম্বার টু, কাটা চামচ দিয়ে, স্পুন দিয়ে খাই আমরা, তাই তো? বলতো, ভালো করে শুনবি, বলতো কেন স্পুন দিয়ে খেতে গেলাম আমরা? কি হতো? হাত দিয়ে খাওয়াই ভালো ছিল, আবার স্পুন আনার কি দরকার ছিল? খরচ বেড়ে গেল, আবার আবার স্পুন কিনতে হবে, কেন কেন করলাম স্পুন? কেউ বলবি স্পুন দিয়ে খাওয়ার গুরুত্বটা কি? শুনতে পাচ্ছি না, তা স্পুনে জাল থাকতে পারে না, স্পুন কি জাল ফ্রি? শক্ত কিছু খেতে গেলে হাতের থেকে ভালো হবে, এই গল্প এলো, এই হলো মেন কথা, বোঝ। হ্যাঁরে, হাত দিয়ে যদি খাস তাহলে সেই জায়গাতে সেই প্রভিশন রাখতে হবে, তোর হাত ধোয়ার একটা বেসিন প্রোভাইড করতে হবে, সিঙ্ক প্রোভাইড করতে হবে, অথবা টেবিলে তোকে দিতে হবে, হাত ধোয়ার অ্যারেঞ্জমেন্ট করতে হবে, হ্যাঁ কি নয়? স্পুন দিয়ে খেলে সেই ঝামেলা থাকলো না, নাম্বার ওয়ান প্রসেস শর্ট হয়ে গেল, নাম্বার টু টাইমটা কমে গেল, তাই না? তোকে হোটেলে কম টাইম ওয়েট করতে হবে, আর যত তোকে তাড়াতাড়ি সরিয়ে দিতে পারবে তত তার বিক্রি আরো বাড়বে। তাহলে ভাব, সেম জিনিস, গসল দিয়ে আমরা কিছুই নয় কিছু সহজ করতে পেরেছি, প্রায় মুখে মুখে সলভ করার মতো জায়গায় নিয়ে এসেছি। গসল শেখার পর নিয়ে এসেছি, মানে তোকে শেখাবো এক্ষুনি, আমি প্রায় মুখে মুখে সলভ করার মতো জায়গায় নিয়ে এসেছি। তাহলে কোশ্চেন হচ্ছে, তাহলে স্যার গসলাই শেখাতে পারতেন প্রথমে, হাত দিয়ে খাওয়া মানে কাটা চামচ দিয়ে খাওয়াই শেখাতে পারতেন, হাত দিয়ে খাওয়া শেখানোর কি দরকার ছিল? তার মানে গসলাই প্রথমে শেখাতে পারতেন, আগের ওই সব ঘটনাগুলো কেন ঘটাতে গেলেন, তাই না? মজাদার ব্যাপার, মানছি গসল দিয়ে
অনেক কিছু সহজ হয়ে যায়, বাট সব কিছু হয় না, সব সময় হবে না, কিছু পার্টিকুলার কেসে হবে, 100% কেসে সহজ হবে না, কিছু কেসে হবে, 50% কেসে হবে, বাকি 50% এর জন্য তোমাকে ওই বেসিক প্রসেসই শিখতে হবে যেটা অলরেডি তুমি শিখে এসছো কিভাবে বার করতে হবে। ক্লিয়ার? সবার বোঝা গেছে কেন গসলা পড়বো এবং কেন আগের সিস্টেমও আমরা পড়লাম, আগের প্রসেসও আমরা কেন বার করা শিখেছি? ক্লিয়ার একদম? তাহলে স্যার আপনি এবার দেখান, আপনি এবার দেখান গসলা অ্যাপ্লাই করে ছোট হচ্ছে প্রসেস, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, হ্যাঁ বলো। ভেরি গুড, ভেরি গুড, তার মানে অলরেডি তুমি ধরে ফেলেছো একখানা, খুব সুন্দর ও একটা পয়েন্ট ধরে ফেলেছে, বলছে যে স্যার গসলা তো একটা জায়গাতে অ্যাপ্লাই হবে না, ওপেন সারফেস হলে তো অ্যাপ্লাই হবে না। একদম ঠিক কথা ধরেছে, তাই না? ওই যে বলেছিলাম গসলা সবসময় তুমি অ্যাপ্লাই করতে পারবে না, 50% কেসে পারবে, তাই না? তো এই একদম খুব সুন্দর ধরেছে, এটা একটা পয়েন্ট, আরো বেশ কিছু পয়েন্ট আছে, তো আমি তোমাকে কিছু প্র্যাকটিক্যাল করে দেখাই সামনে। ক্লিয়ার? চলো, সবার বোঝা গেছে কেন গসলা শিখবো এবং অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট জিনিস গসলা দিয়ে কি ফাইন্ড আউট করা হয় বলো? ইলেকট্রিক ফিল্ড ইনটেনসিটি। আচ্ছা, তার আগে আমরা গসলার একটা ছোট প্রুফ করে ফেলি, সহজ জিনিস, একদম সহজ জিনিস, চলো করে ফেল। প্রুফ অফ গসলার, প্রুফ অফ গসলার, চলো আগে করে ফেলি, তারপর সব কটা জিনিস দেখাচ্ছি। কি লজিক ভালো করে শুনবে, আমাদের এখানে একটা প্লাস কিউ চার্জ আছে, কি চার্জ আছে? প্লাস কিউ চার্জ আছে। এর থেকে আর ডিসটেন্সে, ভালো করে শুনবে সব, এর থেকে আর ডিসটেন্সে পি পয়েন্টে, কি নাম? পি পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড ইনটেন্সিটি বার করব। ক্লিয়ার? আচ্ছা, আমরা বার করতে শিখেছি, আমরা তো জানি, এক্ষুনি তো আমি করে দেখালাম, বাট এখানে প্রসেস শুনবে আগে। প্রথম কাজ বলো, এখানে কি তুমি কোথাও ক্লোজ সারফেস দেখতে পাচ্ছ? তাহলে ভালো করে শুনবে, চিন্তা নেই, প্রচুর প্র্যাকটিস করবো। তাহলে প্রথম যে কাজটা তোমাকে করতে হবে, একটা ক্লোজ সারফেস ড্র করতে হবে। কি ড্র করতে হবে? ক্লোজ সারফেস, এবং সেই ক্লোজ সারফেসটা কোথা দিয়ে